হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসি ও ডিসি কারেন্টের ব্যাপারে জানবো এবং এসি ও ডিসি কারেন্টের বেসিক ডিফারেন্সগুলো কি কি সেই ব্যাপারেও জানবো। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বর্তমান পরিস্থিতিতে টেকনোলজির অগ্রসরের পাশাপাশি ইলেকট্রিসিটির প্রয়োজনীয়তাও বেড়েছে, তাই আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইলেকট্রিসিটির উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। তবে আপনি কি জানেন আমাদের বাড়িতে কোন কারেন্টটা ব্যবহার হয়, এসি নাকি ডিসি? এসি, এসি কারেন্টটা ব্যবহার হয়। আপনি হয়তো আপনার ছোটবেলায় স্কুলে এসি ও ডিসি কারেন্টের ব্যাপারে পড়েছেন। এসি কারেন্ট তো আমাদের বাড়িতে ব্যবহার হয়, কিন্তু আপনাদের বাড়িতে যদি ইনভার্টার থেকে থাকে তাহলে এসি ও ডিসি উভয় কারেন্টই ব্যবহার হবে। আমাদের বাড়িতে সাধারণত বেশিরভাগ হোম অ্যাপ্লায়েন্সেসগুলি এসি কারেন্টেই চলে, যেমন ফ্রিজ, এসি মানে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ফ্যান ইত্যাদি। কিন্তু বাড়িতে থাকা ইনভার্টারটা ডিসি কারেন্টটাকে এসিতে কনভার্ট করে আমাদের অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো চালানোর জন্য। এবার কথাটা হলো, এই ইনভার্টারে ডিসি কারেন্টটা কোথা থেকে এলো? ইনভার্টারটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকে এবং এই ব্যাটারির থেকে ডিসি কারেন্টটা ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমাদের ঘরে এসি ও ডিসি উভয় কারেন্ট সাপ্লাই ব্যবহার করা হয়, আর এই জন্যই আমাদের এসি ও ডিসি কারেন্টের ব্যাপারে জানাটা দরকার। আসুন তাহলে সর্বপ্রথম এই এসি কারেন্টের ব্যাপারে জানা যাক, তারপর ডিসি কারেন্টের ব্যাপারে জানবো। বর্তমানে এসি কারেন্টের ব্যবহার যেমন সর্বত্র হচ্ছে, আগে ব্যাপারটা ঠিক এমন ছিল না, তখন সব কিছু ডিসি কারেন্টে চলতো। আগে বলতে এসি কারেন্টের আবিষ্কারের আগের কথা বলা হচ্ছে। এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা প্রতিনিয়ত তার ডিরেকশনটা চেঞ্জ করে, এবং এই কারেন্টটা 1887 সালে নিকোলা টেসলা প্রথম আবিষ্কার করেন। যেহেতু এসি কারেন্টের ডিরেকশন ও ভ্যালু উভয়ই প্রতিনিয়ত চেঞ্জ হয়, আরও ভালোভাবে বলতে গেলে এই ডিরেকশনটা প্রতি 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ হয়, মানে 50 বার পজিটিভ ও নেগেটিভ হয়, তাই এই কারেন্টটাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। আর যেহেতু এই এসি কারেন্টটা 1 সেকেন্ডে 50 সাইকেল ক্রস করে, তাই এর ফ্রিকুয়েন্সিটা 50 হার্জ হয়। এই এসি কারেন্টটা যেহেতু ফ্রিকুয়েন্সি আছে, তাই এই কারেন্টটাকে পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট করা সম্ভব হয়। এসি কারেন্টের মাধ্যমে হাই ভোল্টেজ উৎপন্ন করা সম্ভব, তাই এসি কারেন্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটাকে কম বা বেশি করে যত দূর সম্ভব ইলেকট্রিসিটিটাকে ট্রান্সমিট করা যায়। ডিসি কারেন্ট, যার অর্থ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এবং এটি 1882 সালে থমাস এডিসন প্রথম আবিষ্কার করেন। ডিসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, মানে এই কারেন্টটা এসি কারেন্টের মতো নয়, মানে এর ডিরেকশন ও ভ্যালুটা চেঞ্জ হয় না এসি কারেন্টের মতন। আর এই কারেন্টটা যেহেতু এসি কারেন্টের মতো ডিরেকশন ও ভ্যালুটা চেঞ্জ করে না, তাই এইটা এসি কারেন্টের তুলনায় একটু বেশি বিপজ্জনক। এবার আপনি হয়তো ভাবছেন যে কই, ছোট ছোট ব্যাটারি দুটো টার্মিনাল মানে পজিটিভ ও নেগেটিভকে তো একসাথেই ধরি, কোনো শক লাগে না তো? কারণ ছোট ব্যাটারির ভোল্টেজ কম হয় এবং আমাদের শরীরের একটি নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে, যার জন্য আমরা ছোট ব্যাটারিতে শক অনুভব করি না বা শক লাগে না। কিন্তু এই সেম ব্যাপারটাই 220 ভোল্টের কোনো ব্যাটারির সাথে করা হয়, তাহলে 220 ভোল্টের এসি পাওয়ারের তুলনায় বেশি শক লাগবে 220 ভোল্ট ডিসিতে। কারণ ডিসি কারেন্ট কোনো রকম রেস্ট নিয়ে ফ্লো হয় না, এটা সোর্স থেকে লোডের দিকে ডিরেক্টলি ফ্লো হয়, যেমন কোনো নদীর জল হিমবাহ থেকে ডিরেক্টলি মোহনা বা সমুদ্রের দিকে ফ্লো হয়। এবং ডিসি কারেন্টের এই প্রপার্টির জন্যই এই কারেন্টটাকে স্টোর করা যায় ব্যাটারিতে। কিন্তু অন্যদিকে এসি কারেন্ট হচ্ছে ফুটন্ত জলের মতন, মানে কোনো পাত্রে যদি জলকে ফুটানো হয় তাহলে একটা সময়ের পর জলটা ফুটতে ফুটতে পাত্রের বাইরে ছিটকে পড়বে বা বেরিয়ে যাবে, ঠিক এরকমই এসি কারেন্টের ক্ষেত্রে হয়। তাই এসি কারেন্টকে স্টোর করা যায় না ব্যাটারিতে ডিসি কারেন্টের মতন।